সম্মানিত ভাইরা, এই দেশটা নিয়ে গোপন একটা ষড়যন্ত্র চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দলের সাথে কয়েকদিন আগে একটা গোপন মিটিং ছিল, শেষের চার পাঁচটা কথা আপনারা অনেকে শুনেছেন, জেনেছেন এবং এখনও জানছেন। উনি আশঙ্কা পেশ করেছেন জাতির সামনে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে, মোড়ল বলে আমরা যাদেরকে জানি, এরা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনাদের রংপুর বিভাগে, বিশেষ করে লালমনিরহাট কুড়িগ্রাম, এই দুইটায় ওদের মিশন চলছে এখনো গোপনে, খ্রিস্টান মিশনারির মাধ্যমে, কাদিয়ানিদের মাধ্যমে। এগুলো এই সমস্ত এলাকার চাইতে বেশি চলছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন আর মায়ানমারের কিছু অংশ নিয়ে। আপনারা জানেন পৃথিবীতে 228টা রাষ্ট্র আসে স্বাধীন পরাধীন মিলিয়ে। ওরা কিছুদিন আগে পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো রাষ্ট্রকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্য হয়, আর হবে, কারণে সাদা চামড়ার লোকেরা যা শুরু করে শেষ না করে ছাড়ে না। আমাদের জীবদ্দশায় আবার এটা দেখা লাগে কিনা যে বাংলাদেশ ভাগ হয়ে গেছে, এখানে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র অলরেডি চলছে। এ সংবাদ কি খুব শুভ সংবাদ? লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল, তার নাম বাংলাদেশ। সেই দেশটা এখন অদৃশ্য শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে। তাও মুসলমান রাষ্ট্র যদি হতো, একটা কথা ছিল, খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র হচ্ছে, এয়ারবেস বানানো হচ্ছে, এখান থেকে শেষ পর্যন্ত এই সমস্ত অঞ্চলে মুসলমানের তো এমনিতেই কোণঠাসা হয়ে আছে, কোন জায়গায় যে পৌঁছাবে, না আল্লাহ বলার মতো সুযোগ থাকবে কিনা তাও তো চিন্তায় আছে। আমরা এমনিতে যে অবস্থায় এখন বাস করছি, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা 10টা মানুষকে আপনি বাড়িতে নিয়ে খাবার খাওয়াবেন, 5 বার থানায় কল চলে যাবে যে গোপন মিটিং হচ্ছে। এই যদি হয় আমাদের এখনকার অবস্থা, আর ওইটা তৈরি হয়ে গেলে কোন জায়গায় যাবে আপনি বলেন? তাম দুনিয়ায় যে 5টা সমস্যা সবচাইতে বেশি এখন, তার ভেতরে সন্ত্রাস জঙ্গিবাদ নামে যেটা ধোয়া তুলে মুসলমানদেরকে কালার করার জন্য তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব সাথীরা এক হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মসাফির অবস্থায় আছি, মজলুম অবস্থায় এখনও আছি। মজলুম হওয়ার জন্যে যে 3টা বিষয় লাগে, তার 3টাই আমার ভিতরে আছে। মজলুম অবস্থায়, মসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে দিনাজপুরের ময়দানে আল্লাহ। প্রধানমন্ত্রী আশঙ্কা যেন এদেশে বাস্তবায়ন না হয়, হলে সমস্যা হয়ে যাবে আমাদের। পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো যদি এদেশে এখন ওরা যে কায়দায় চালায়, 228টা রাষ্ট্রের মাত্র 56-57টা মুসলিম রাষ্ট্র, বাকি কতগুলো এহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি রাষ্ট্র আপনি হিসাব করেন, একটা গণভোটের মাধ্যমে শেষে দেখা যাচ্ছে ঘোষণা হয়ে গেছে যে এটা দক্ষিণ সুদানের মতো, পূর্ব তৈমুরের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের ওই অঞ্চল নিয়ে শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীনতা এটা যেন অখণ্ড থাকে, বলে না আমিন।